হে হোয়াটসঅ্যাপ গাইজ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা গিয়েছিলাম একটা বন্ধুর বোনের বিয়েতে তো সেখানে গিয়ে অনেক মজা এনজয় করলাম আমরা সব বন্ধুগুলো গিয়েছিলাম তো এই নিয়ে আজকে ভিডিও চলো ভিডিও শুরু করা যাক প্রথমত আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে এসে দেখলাম ও বাবা এখন পর্যন্ত কেউ আসেনি কারো গোসল হয়নি কার রেডি হয়নি এইসব নিয়ে মানে ভাবনা করতে করতে আমি বসে পড়লাম এখানে তারপর আমি এখানে একলা একলা বসে বসে ক্যামেরায় ভিডিও করেছিলাম আর হঠাৎ করে দেখছি পাশে রিওনও চলে আসলো আর রিওন এসে বসে পড়লো এখানে আরও সবাই আসবে পরপর আর এখানে দেখতে পাচ্ছি গিফট আর গিফটের ভিতরে কি আছে তাও জানি না আমি আর এই স্কুলের সামনে অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম কারণ সবাই আসবে একসাথে যাব আর হয়তো তোমরা বলতে পারো যে এই বন্ধু হলো অন্য ভিডিওতে দেখতে পাইনি আগের তো এরা আমার বন্ধু কিন্তু এরা কোনোদিন ভিডিওতে আসেনি তাই এবারই প্রথম নিচ্ছি তারপর এখানে আমাদের ভিতরে সবাই চলে এসে শুধু একজন বাকি আছে কারণ এ হচ্ছে সব জায়গায় লেট করে এত এত লেট করে কি বলবো আমরা সবাই চলে এসেছি কিন্তু এখন পর্যন্ত ও আসেইনি এই যে আমাদের ব্যালেস্টার মিনিস্টার আসছে আস্তে আস্তে আসছে মানে এত লেট করার পরেও আমরা এতক্ষণ ধরে যে ওয়েট করেছিলাম তার জন্য তার আসার সময় এখন হলো তো

তো আমরা ঘরেই খুঁজে পাচ্ছিলাম না যে বন্ধুর বোন কোন ঘরে বসে আছে আর যে গিফটগুলো এনেছে ওই গিফটগুলো দিব তো কোথায় কোন ঘরে বসে আছে আমরা তো জানি না ঠিক মতন তারপর আমরা ঠিক মতন ঘর খুঁজে পেলাম আর ঘর খুঁজে পাওয়ার পরে আমরা তো যাচ্ছিলাম না ভেতরে এত লজ্জা লাগছিল আমাদের মানে কি বলবো আমাকে ঘরে পাঠাচ্ছে আর আকসাদকে পাঠাচ্ছে ঘরে ওই গিফটগুলো দেওয়ার জন্য তো আমি তো যাচ্ছিলাম না এত লজ্জা লাগছিল কি বলবো কোনোরকম গিফটগুলো রেখে চলে আসলাম লজ্জায় থাকতে পারছি না আমরা তারপর আমরা সব বন্ধুগুলো মিলে একসাথে যাচ্ছিলাম অন্যদিকে আর এখানে একটা বন্ধু অ্যাড হলো তার নাম নয়ন আর পিছে আছে মন রিওন আকসাদ আর আমি তো পাঁচজনের টোটাল ছিলাম আর পাঁচজনকে দাওয়াত করেছিল তারপর এখানে শেষ মেশ আমাদের টিফিন পেয়েছি টিফিনটা খাওয়ার পরে এবার আসল খাবার আর এটাই হলো আমাদের সেই বন্ধু যে বন্ধুর বোনের বিয়েতে আমরা এসেছি আর সেই বন্ধুর ড্রেস আপ লুক আপ দেখতেই অনেক সুন্দর লাগছে তাই আমাকে বলছিল যে বারবার যে আমাকে ভিডিওতে নে আর ভিডিওতে আসে না কিন্তু একবারই একটা ক্লিপে দেখতে পাচ্ছি তাকে আশি হাজার কাছু এবার আসি আমি মেন কাহানিতে আমরা এসেছি বিয়েতে খাওয়া দাওয়ার জন্য মানে স্পেশাল খাওয়া দাওয়ার জন্য আমি তো খাওয়ার জন্য এসেছি আর সেই খাওয়ার জন্য আমরা এখন বসে পড়লাম আর এখন খাবারের আইটেম দিবে কি কি চলো দেখি আর এদিকে রিওন বলছো কখন খাবার দেবে কখন খাবার দিবে কিন্তু খাবারের টেবিলে বসে পড়লাম কিন্তু খাবারই আসছে না তারপরে এখানে এসে দেখতে পাবে সুরোজ ভাইকে সুরজ ভাইয়ের সাথে এসে দেখা হয়ে গেল সুরজ ভাই এখানে কি বলছিল হোক তারপরে এখানে পরপর সবকিছু পাচ্ছিলাম প্রথমে জলের বোতল তারপর টিস্যু আর পাশপা তারপরে স্যালাড আসলো আর স্যালাড এসে এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে স্যালাড আসার পরে খাবার আসছিল না তারপরে ডিমের চপ আর একটা সস দিলো তারপরে এখানে সাউথের একরকম স্যালাড তারপরে মাটন বিরিয়ানি চলে আসলো আমাদের তারপরে এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পর আমরা এখন ঘুরে বেড়াচ্ছিলাম সাইডের দিকে এরপর আমরা বাড়ির দিকে চলে যাবো খাওয়ার পর একটা পেয়েছি পাশপাশ তো পাশপাটাকে খাচ্ছিলাম আমি খাবার কেমন লাগলো অসাধারণ খাবার লাগলো মন কিছু বল हिरোন খাবার কেমন লাগলো কেমি মিষ্টি একবারে আমি আমি না রে কার মিষ্টি তারপর খাওয়া দাওয়ার পর আমরা এখানে দুজন দুজনের শক্তি দেখাচ্ছিলাম যে কার কত শক্তি বেশি তারপর এখানে রিওন হেরে যায় আর আমি জিতে যাই এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি অনেকক্ষণ থাকা হলো আর বেশি থাকতে পারবো না কারণ সময় নেই আমাদের হাতে এবার বাড়ির দিকে যেতে হবে আর আমাদের বাড়ির দিকে যেতে হলে গাড়িতে যেতে পারবো এবং হেঁটেও যেতে পারবো কিন্তু আমার কাছে বেস্ট উপায় হলো হেঁটে যাওয়া মাঠ দিয়ে কারণ খাবারটা হজম হয়ে যাবে বেস্ট এটাই উপায় তারপর আর কি করার আছে আমরা শেষমেশ মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ফলো করে পাশে থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে আর এখন রমজান মাস চলে এসেছে আর এটা রমজান মাসের আগের ভিডিও তাই একটু লেট হয়ে গেল তো বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে